ঈদ মানেই সিনেমা মুক্তির উৎসব। এফডিসি থেকে সিনেমা হল সব জায়গায় সাজ সাজ রব, সবাই অপেক্ষা করে থাকে ঈদের জন্য। প্রত্যেক তারকারই স্বপ্ন থাকে ঈদের সিনেমায় নিজের নাম দেখার জন্য। ঈদে মুক্তি পেয়ে সুপার ডুপার হিট হয়েছে এমন ছবির সংখ্যা অনেক। সেখান থেকে বাছাইকৃত 30 বছরের অন্যতম সেরা 5 ব্যবসা সফল ছবিগুলো কি কি, চলুন আমরা তা দেখে নেই। কেয়ামত থেকে কেয়ামত 1993, সম্প্রতি 23 মার্চ ছবিটি মুক্তির 30 বছর পূর্ণ করেছে। বাংলা ছবির ইতিহাসে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবি খুলে দিয়েছিল নবজাগরণের উন্মোচন। আমরা পাই রাজপুত্র অমর নায়ক সালমান শাহ এবং মৌসুমীকে। হিন্দি ছবি কেয়ামত সে কেয়ামতটাকে রিমেক করেন নির্মাতা সোহানুর রহমান সোহান। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা বছরের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। পাশাপাশি সালমান এবং মৌসুমী হয়ে যান সময়ের সেরা তারকা। স্বপ্নের ঠিকানা 1995, আবারও ঈদে সালমান শাহের সিনেমা এবং আবারও সুপার ডুপার হিট। মাত্র 3 বছরের ক্যারিয়ারে এমন সফলতা সত্যি বিরল। তবে এইবার নায়িকা শাবনূর, সালমান শাবনূর জুটি বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি বললেও ভুল কিছু হবে না। এই সিনেমা তুমুল ব্যবসা সফল তো বটেই, সিনেমার ইতিহাসে ব্যবসায়িক দিক থেকে অবস্থান বেদের মেয়ে জ্যোৎস্নার ঠিক পরেই। আর এই সিনেমার গানগুলো এখনও সবার মুখে মুখে ফেরে। স্বামী কেন আসামি 1997, শাবানা তখন পড়ন্ত বেলায়। সিনেমায় বিদায় নেয়ার আগেই দিয়ে যান ক্যারিয়ারের সেরা ব্যবসা সফল ছবি। ওই বছরের ঈদে 9টি ছবির ভিড়ে এই সিনেমা বাম্পার হিট হয়। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় শাবানার বিপরীতে ছিলেন প্রয়াত অ্যাকশন কিং জসিম। এছাড়া ভারত থেকে অভিনয় করেন চাঙ্কি পাণ্ডে ও ঋতুপর্ণা। ঋতুপর্ণা এই সিনেমায় ছবির পর বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পান। শাবানার এসএস প্রোডাকশন থেকে এই সিনেমা পরিচালনা করেন মনোয়ার খোকন। বাদশাহ দ্য ডন 2016, ওপার বাংলার সুপারস্টার জিৎ এই দেশের ঈদে এসে বাজিমাত করে দিয়েছেন। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি সাম্প্রতিককালের সব ব্যবসাকে ছাড়িয়ে যায়। জিতের এই ছবি হলে হলে ছিল হাউসফুল। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় জিতের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া, আর ফেরদৌস ছিলেন বিশেষ চরিত্রে। নবাব 2017, যৌথ প্রযোজনায় আগের বছর শিকারি দিয়ে বাজিমাত করেছিলেন শাকিব খান। ঠিক তার পরের বছরের ঈদেই নবাব দিয়ে পরপর ছক্কা মারেন। নবাব তার ক্যারিয়ারের সবথেকে ব্যবসা সফল ছবি। ঈদে তার ভক্ত অনুরাগীরা হলে ছুটে গেছেন প্রিয় নায়কের ছবি দেখতে। শাকিব খানের নায়িকা ছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী, আর এই সিনেমার প্রযোজকও ছিলেন জাজ মাল্টিমিডিয়া।